সম্প্রীতির বাতাবরণে অনুষ্ঠিত হল বাবা পঞ্চাননের বার্ষিক পুজো অনুষ্ঠান পূর্ব বর্ধমানের খণ্ড ব্লকের শাকারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে শাকারি গ্রামের ঘোষ পুকুরে অনুষ্ঠিত হল বাবা পঞ্চাননের বার্ষিক পুজো অনুষ্ঠান পুজো কমিটির এক সদস্য সুদীপ্ত কুমার মিত্র বলেন আজ থেকে একশো দশ থেকে একশো বছর আগে পুজোর প্রতিষ্ঠা করেন শাকারি গ্রামের শ্রী মহানন্দ ঘোষ এই অনুষ্ঠান মহা মাঘি মেলা নামে পরিচিত এলাকায় আজ থেকে পঁচিশ বছর আগে পুজোকে ঘিরে শুরু হয় মেলা পুজো ও মেলাকে ঘিরে সম্প্রীতির বাতাবরণ তৈরি হয় প্রতি বছর কারণ হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষেরা মিলে পুজো ও মেলা পরিচালনা করেন করোনা মহামারীর তৃতীয় ঢেউ সহ সরকারি করোনা বিধিকে মান্যতা দিয়ে এই বছর বসানো হয়নি মেলা গত বছরও পুরো ঘোষ বাগান জুড়ে বসেছিল মেলা পুজো ও মেলাকে ঘিরে চারিদিকের গ্রাম থেকে বহু মানুষ আসতেন এই ঘোষ পুকুরে সুদীপ্ত কুমার মিত্র আরও বলেন প্রতি বছর মাঘ মাসের তিন তারিখ থেকে চার তারিখ পুজো ও মেলা অনুষ্ঠিত হয় এবছর শেখ মোজাম্মেল দুষ্মন্ত ঘোষ শেখ আজিজুল এবং আমি পুজো ও মেলা কমিটি পরিচালনা করছি এটা খন্ডগোজ পূর্ব বর্ধমান জেলার খন্ডগোজ ব্লকের সাঁকারি দু নম্বর গ্রাম পঞ্চায়েত অধীনে সাঁকারি গ্রামের ঘোষপুকুর বাগানের শ্রী পঞ্চাননের মহামাঘী মেলা এবং এই মেলাটা আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে সূচনা হয়েছে এবং এই মেলার প্রচুর লোক সমাগম হয় কিন্তু যেহেতু করোনার আবহাওয়াতে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এবং তার কথা মতো আমরা দূরত্ববিধি মেনটেন করে অল্প সংখ্যক মানুষ নিয়ে পুজোটা পরিচালনা করছি কত বছর আগে এই পূজার স্থাপিত হয়েছে পূজার স্থাপিত হয়েছিল আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে ওই এই ঠাকুর প্রতিষ্ঠা হয়েছিল আজ থেকে একশো দশ পনেরো বছর আগে কে প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন মানন্দ ঘোষ ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি সাকারিতে আর বাবা এটা কোন বাবার পুজো হচ্ছে এটা বাবা পঞ্চাননের পুজো প্রত্যেক বছর কি এই এই দিনটাতে প্রতি বছর তিন তারিখ এবং চার তারিখ কি এই মেলাটা হয় মানে পুজোকে উপলক্ষে পুজোকে উপলক্ষ করে মেলা পুজো উপলক্ষ করে মেলা তো এবছর কিভাবে পুজো করছে এবছর আমরা ওই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সমস্ত দূরত্ববিধি মেনটেন করে অল্প সংখ্যক লোক নিয়ে এই পুজোটা পরিচালনা করছি এখানে একটা জিনিস দেখলাম যে ওই যে মানে যখন এই সেটটা তৈরি হয়েছে ওখানে সেট মুসলিম বলে এক মানুষের নাম হ্যাঁ উনি ওই সেটটা যখন তৈরি করেছেন ওই আস্থানটা সংস্কার করার সময় উনি মিস্ত্রি এবং উনি আমাদেরকে ওই আস্থানটা সংস্কার করেছার সময় কিছু সাহায্য করেছিলেন এবং সেই আস্থানটা সংস্কারের সময় উনি কাজ করেছেন সেই হিসেবে নাম করে লেখা আছে এবং আরও জন আছে প্রাক্তন শিক্ষক অকালপৌষ হাই স্কুলের আর একজন চক্ষু চিকিৎসক হ্যাঁ চক্ষু চিকিৎসক বর্ধমান চক্ষু চিকিৎসক রাজবাড়ি দাস ওনাদের সহযোগিতায় আমাদের ওই মন্দির আস্থা সংস্কার করা হয়েছিল খন্ডগোজ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট আনন্দ